স্টেশনের যা অবস্থা, একবারে নোংরা জাম হয়ে আছে। পায়খানা আমরা গেলে পরে পায়খানা করতে পারি না, পিসাবের জায়গাতে গেলে পরে পিসাব করা যায় না, পাবলিক বাইরেতে ওকে পিসাব করতে হচ্ছে। কলেজ জল নাই স্যার, ভেবে জল নাই, ইয়ে নাই, আর্থার নাই, মানে বিরাট অসুবিধে। মেয়ে ছেলেদের বেড়া ছেলেদের জলের জন্যে এত কষ্ট যে ইয়ে লোকে বোঝানো যাচ্ছে না। সবাই কমপ্লেন দিচ্ছে কিন্তু আপনার রেল মাস্টার কোনো অবজেকশন দিচ্ছে না। তো আধিকারিকরা বলছে এটা আমাদের ডিউটি নয়, আমাদের ডিউটি রেলের অন্য যাবতীয় যা কাজকর্ম সেগুলো, কিন্তু জলের ডিপার্টমেন্ট আমাদের কাছে নেই। তো আমরা আমাদের নিজেদের প্রয়োজন মতো জল চালাই, ইচ্ছাকৃত আমি সেটা বলতে পারবো না। বারবার গেছি, জানিয়েছি যে আমাদের স্টেশন চত্বরে জল নেয়, একটু ব্যবস্থা করে ঠিক আছে চালিয়ে দিচ্ছি, হয়তো তখন চালিয়ে দিল সেই মুহূর্তে। এসব হচ্ছে পাবলিকের চাপের জন্য, তখন হচ্ছে আমাদের সিআই বিডি বাবু উনি একটা চালু করে শুনেছি, সিআই সিনিয়র ডিসিশনকে বলে চালু করেছিলেন, বলেছিলেন যে একটা লোক নিয়োগ করে রেখে দেবে না, লোকের যেহেতু সরকারি ভাবে লিগেল না, ইলিগেলে কেউ যদি ইচ্ছা পয়সা দেয়, সেই পয়সা নিয়ে পরিষ্কার মেনটেন করবে। উনি একটা যাচ্ছে তারা একটা অপন করে দিয়ে গেলো, সেই থেকে আমাদের বন্ধ হয়ে পড়ে আছে। হ্যাঁ।